বন্ধুরা, আজকের চলুন চটপট একটু লাউ চিংড়ি বানিয়ে নিই। লাউ চিংড়ি তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে এবং তার সঙ্গে অল্প কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। বন্ধুরা, এখানে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ড এইভাবে তেলের মধ্যে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলো একটু হালকা ফ্রাই করে নিয়ে নিতে হবে। এখন আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব টমেটো। বন্ধুরা, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে রেখেছি, একই সঙ্গে চিংড়ি মাছের সঙ্গে ভেজে নিচ্ছি। তাতে করে টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যাবে এবং আমাদের লাউ চিংড়ির রেসিপিটা কিন্তু ভালো হবে। তো এইভাবে আমি টমেটো ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। বন্ধুরা, এখানে আমি 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে চিংড়ি টমেটো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে 1 সেকেন্ডের মতো নাড়াচাড়া করেই আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গুঁড়ো হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে জল দিয়ে মশলা কষাবো। বন্ধুরা, এখানে আমি মশলাটা দেখতেই পাচ্ছেন জল দিয়ে দিয়েছি। এখন কষিয়ে কষিয়ে একদম শুকনো করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এবং এখানে আমি অ্যাড করলাম 2 চামচ পরিমাণে চিনি। বন্ধুরা, এখানে আমি স্বাদ অনুযায়ী 2 চামচ চিনি নিয়েছি টেস্টের জন্য, বা স্বাদটা ভালো হবে। অনেকে আছেন চিনি রেসিপিতে পছন্দ করেন না, তারা কিন্তু নাও দিতে পারেন। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে মশলা কষিয়ে নেব। যখন দেখব কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তেলটা ওপরে ভেসে উঠেছে, তখনই আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা লাউ। বন্ধুরা, এখানে আমি লাউ চিংড়ি তৈরি করার জন্য লাউ এইরকমভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, একদম আলু ভাজার মতো কুচিয়ে নিতে হবে। এখন মশলার সাথে চিংড়ি মাছের সাথে লাউ কষিয়ে নেব, খুব ভালো করে কিন্তু কষাতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে আমি এখানে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এইভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি এখন কোনো রকম জল অ্যাড করব না, এইভাবে একটু সময় নিয়ে তেলের মধ্যে মশলার সাথে কিন্তু লাউটাকে কষিয়ে নিতে হবে এবং এই কষাবো ঢাকা দিয়ে দিয়ে কষালে বোধহয় ভালোই হবে, তো সেই কারণে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। বন্ধুরা, এখানে দেখুন 2 থেকে 3 মিনিট পরে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, একটু জল বেরিয়ে এসেছে। এখন আমি আবারও খুব ভালো করে নিচ থেকে নাড়িয়ে মশলার সাথে লাউটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঠিক 3 থেকে 4 মিনিট পরে মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম। আপনারা দেখুন লাউটা কত সুন্দর নরম হয়ে গেছে এবং আমাদের লাউ চিংড়ি কিন্তু খুব সুন্দর কালারটা এসছে। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমাদেরকে লাউ চিংড়িটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে। এখন আবারও আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে। বন্ধুরা, সবার শেষে আমি যখন এখানে ঢাকাটা খুলছি, আমি কিন্তু এখানে এখন ভালো করে কিন্তু লাউ চিংড়িটা আরেকটু ঘেঁটে দেব, তাতে করে একটু মাখা মাখা ভাব আসবে এবং আমাদের লাউ চিংড়িটা অসাধারণ খেতে হবে। বন্ধুরা, এইভাবে একটু ঘাঁটা ঘাঁটা তৈরি হবে এবং স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমাদেরকে পুরো রেসিপিটা করতে গেলে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগলো। বন্ধুরা, আমি আপনাদেরকে 3 থেকে 4 মিনিট পরে দেখাচ্ছি। একদম স্লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। একদম স্লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলে কি হবে, লাউটা আরও সুন্দর নরম হয়ে যাবে এবং আমাদের লাউ চিংড়িটা খুবই সুন্দর খেতে হবে। বন্ধুরা, আজকের লাউ চিংড়ি আমার একদম রেডি। তো এইভাবেই বাড়িতে বন্ধুরা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে এবং লাউ আমাদের শরীর স্বাস্থ্যে খুবই ভালো হয়। আর চিংড়ি মাছ দিয়ে যদি এইরকমভাবে বানানো যায়, আশা করছি সবাইরই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আজকে লাউ চিংড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।